गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल आमी रिया। आज के ब्लगटा आमी सकाल बेला थेके शुरू करे दिएछि। एखन बाजे हलो 11टा। खूब एक सकाल थेके शुरू करते पारिनि कारण सकाल बेला उठेई आमार सबार प्रथमेर काज छिलो चिकुके पड़ानो। तो पड़ानो हये गियेछे, प्रचंड हावा दिच्छे। कालकेर ब्लगे तोमरा तो देखेछो जे ए बाबा प्रचंड आमादेर एखाने बृष्टि हयेछे। प्रचंड बृष्टि हयनि माने जतटा मेघ डेकेछे तार तुलनाय कोनो रकम बृष्टिटा ओं नमो करे हये गियेछे। तो जामा कपड़ मेले दिच्छे खुले चले जाच्छे। आर आमादेर कि बोलतो साधारणत एरकम तो हावा देय ना, एजोन्नो क्लिप किने राखा हयनि। एबार एई जामा कपड़ जदि सेई काल थेके भिजे आजकेओ जदि जड़ो करे रेखे देवा हय हावार जलाय ताहले बिच्छिरि एकटा गन्ध हये जाबे, आबार काछते हबे। आर आमार काछे एई मुहूर्ते कम्फर्ट नेई, बर्षाकाल पड़े गेछे। एइबारे मासकाबाड़िते आमादेर कम्फर्टटा आनते हबे। আর রোদটা ভালোই উঠেছে, এই যে ঝকমকে আকাশ, কোনো মানে কালকের বৃষ্টির আমেজ কোনো কিছুই নেই, জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই যা গরম যে খুব একটা লাগছে এটা নয়, আবার যে খুব একদম মানে আহামরি ওয়েদার হয়ে গেছে এটাও নয়। মাঝারি ওয়েদার, যেটুখানি পাওয়া যায় সেটুখানিই ভালো। আমরা বাঙালিরা না কখন যে আমাদের কিসের দরকার হয় আমরা নিজেরাই বুঝতে পারি না। কখনো মনে হয় ওরে বাবা এত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দরকার নেই, এবার একটু রোদ ওঠ, এবার একটু রোদ হোক। আর যখন একদম টানা রোদে মানে 7 দিন 8 দিন রোদে একদম আর সহ্য করা যাচ্ছে না গরম, ঘরে বাইরে যে দু জায়গায় শান্তি নেই, তখন আমরা ভাবি কবে যে বৃষ্টি হবে, কবে যে বৃষ্টি হবে। তাই বাঙালিদের মন বোঝা বড় কঠিন, ভগবানও বুঝতে পারেনি। হ্যাঁ, জামা কাপড় মেলে দিয়ে এখন নিচের দিকে যাই। সকালবেলা ব্রেকফাস্ট সেরকম কোনো কিছুই হয়নি। সকালবেলা শুধু চা, 2টো টোস্ট বিস্কুট, ওই যে টোস্ট বিস্কুট আর একটা হলো বেকারি বিস্কুট। বেকারি বিস্কুট খেতে বেশ ভালোই লাগে। মেলে তো দিয়েছি কিন্তু আমার ফেলুরানি না, ফেলুরানি কাটে না। ফেলুরানির যে 2খানা কন্যা আছে, কন্যাগুলো কি করে জানেন তো, এই যে চুড়িদার ফুড়িদার যেই নিচে পড়ে যাবে সেই একদম ডিজাইন বানাতে শুরু করে দেবে, মানে ফ্যাশন ডিজাইনার হবে। সেই এখানে খুবলাবে ওখানে খুবলাবে, এরকম খুবলে খুবলে রেখে দেয়। জামা কাপড় খুবলালে অতটা ক্ষতি নেই, এই মুহূর্তে যদি ড্রেসটা খুবলে দেয় আমার একদম মাথায় হাত পড়ে যাবে যদি ড্রেসের কিছু করে। তো দেখি দরজাটা বন্ধ করে যাব। আসলে দরজাটা আমি বন্ধ করে গেলে আরও তো বাড়িতে তো আরও লোকজন আছে, কেউ খুলে দিলে ফটাস করে চলে এসে একদম জামা কাপড়ের ডিজাইন বানিয়ে দিয়ে চলে যাবে। তো এই বাটিতে তোমরা দেখতে পাচ্ছ আমুল দুধ। আমার একটা ধেড়ে খোকা আছে, তোমরা তো জানোই। সেই ধেড়ে খোকার এখন ইচ্ছা করেছে আমুল দুধ খাবো। প্রায়শই এরকম ধেড়ে খোকার ইচ্ছা হয়। ও 32 পাটি বার করে দিয়েছে এরকম বাটিতে দিয়ে চেটে চেটে খায়। সে হরলিক্স কোনোদিনও চেটে চেটে খায় না, আমি বলি যে হরলিক্স চেটে চেটে খা, দেখবি সুন্দর মানে খেতে লাগবে। আর না, তার কথাই হলো আমুল দুধ চেটে চেটে খেতে হয়, হরলিক্স চেটে চেটে খেতে হয় না। তাই তো এত ভালো লাগে। হ্যাঁ, তোমার বাবাকে বলবে একটা আমুল দুধের কারখানা দিতে, বুঝলে বুঝলে, তাহলে সারাক্ষণ আমুল দুধ খাবে। আসলে সব বাচ্চারাই ছোটবেলায় কিন্তু এরকমটা করে, আমরাও এটা করে এসেছি। তো আমার ছেলের ভেতরেও দেখতে পাই আমুল দুধ দেখলেই হলো চা করবার জন্য বের করেছে সোজা শটাং হাত পেতে দেবে। ওনাকে আমুল দুধ চেটে খেতে এত পছন্দ করে। কি বলতো, অনেকদিন ধরে না চুলে তেল দেওয়া হয়নি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে চুলে তেল দেওয়া হয়নি। আর এ সপ্তাহে 2 দিন আমি হেয়ার প্যাক লাগিয়েছিলাম, 2 দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওটার ভেতরে আমি তেল দিয়েছিলাম কিন্তু সরাসরি মাথাতে চুলে কোনো রকম তেল দেওয়া হয়নি। তাই ভাবলাম আজকে মেঘলা ওয়েদার, আজকেই তেল দেবো। মেঘলা ওয়েদারের সঙ্গে তেল দেওয়ার সেরকম কোনো সম্পর্ক নেই, শুধু সম্পর্কটা হলো আমার তেল দিলে প্রচণ্ড গরম লাগে। আমার তেল দিলে আর যেদিন আমি শ্যাম্পু করি সেদিন আমার গরম লাগে। তো ওই কারণে তেল খুব একটা দেওয়া হয় না। আর আমি তেল দেওয়া খুব একটা ভালোও লাগে না, আমার তেল দিলে যেন কেমন একটা লাগে। যাই হোক, তেল দেওয়ার আগে তো মাথা খুব ভালোভাবে আছড়ে নিতে হবে। আর আমি কি তেল ইউজ করছি এখন তোমরা তো জানো। আগে আমি ব্যবহার করতাম অনেক ধরনের তেল ব্যবহার করতাম, যখন যেটা খুব ট্রেন্ডিংয়ে থাকতো দেখতাম সবাই ব্যবহার করছে, আমিও সেটা করতাম। আর এখন তো বর্ষাকাল, যেহেতু আষাঢ় মাসের 2 তারিখ আজকে, এরপর থেকেই বৃষ্টি শুরু হবে। এখনো পর্যন্ত সেরকম বৃষ্টির দেখা নেই, কালকে দেখা পাওয়া গিয়েছে। বর্ষাকালে কিন্তু চুল ওঠে, শীতকালে যেমন খুশকির জন্য চুল ওঠে, বর্ষাকালে চুলের স্ক্যাল্প ভালোভাবে শুকায় না বলে কিন্তু চুল ওঠে। আপাতত চুল ওঠার সমস্যা আমার নেই, কিন্তু বর্ষাকালে যদি একটু এক্সট্রা যত্ন না নিই তাহলে টাকলি হয়ে যাবো, টাকলি। আর বর্ষাকাল চলে গেলেই তো তারপরেই বাবা আর কিছুদিনের ভেতরেই পুজো। পুজো তো এবার তাড়াতাড়ি অক্টোবরের, আর যদিও তাড়াতাড়ি হলে এটা না খুব ভালো। কেন বলো তো, মাঝামাঝি হলে আমাদের একটু অসুবিধা হয়ে যেত। পুজোর মাসেই মানে আমার ছেলের কার্তিক মাসেই পুজোর মাস তো, হ্যাঁ আমার ছেলে কার্তিক মাসে জন্মেছে, আশ্বিন মাসে পুজো। আর আমার ছেলের জন্মদিন 31শে অক্টোবর। এবার ওই অক্টোবরের সময় পুজো পড়বে, আবার জন্মদিন পড়বে, একটা আলাদা চাপের ব্যাপার। তাই পুজোটা একদম প্রথম হয়ে যাচ্ছে, এটাই অনেক ভালো। আর ছেলের 31শে অক্টোবর এবছরে পড়েছে সোমবার। সোমবার দিন আর কোনো কিছু করবো না। সোমবার দিন যেটা নিয়ম, ওকে ওই পাঁচ ভাজা, তারপর পায়েস ঠায়েস এই সব করে দেবো। আর 6 তারিখ পড়েছে রবিবার, সেই দিনটা একটু ইচ্ছা আছে একটু সামান্য একটা অনুষ্ঠান করব। জানতেই পারবে, দেখতেই পারবে তোমরা স্ক্যাল্পে, এই স্ক্যাল্পে যে সমস্ত তেল লাগানো হয় না, সেগুলো একটা কেউ থাকলে খুব ভালো হয়, কিন্তু আমার বাড়ি কে আছে, কেউ নেই, আমাকে এইভাবেই লাগাতে হয়। তাতে যতটুকুনি যায় আমি কি করি বলো তো, স্ক্যাল্পে লাগানোর চেষ্টা করি। সব সময় যে সব দিক থেকে বিলি কেটে লাগানো এটা তো সম্ভব হয় না। এই যে ব্রহ্মতালুটা, এইখানটায় আমি তেলটা দিয়ে মাথাটাকে আছড়াই, চারিদিকে তাহলে ছড়িয়ে যাবে। 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবো মানে কি, আজকে শ্যাম্পু করবো না, আজকে মাথাটা তেলই থাকবে, আজকে তেল থাকবে। কালকে রবিবার আছে, একবারে শ্যাম্পু করে নেবো। তেল লাগিয়ে কোথাও বেরোতে ভালো লাগে না। আর আজকে বেরোনোর সেরকম কোনো প্ল্যানও নেই, মানে কোথাও সেরকম প্ল্যান কোনো কিছু নেই। চিকুর বাবা এলে যদি বলে যে চলো একটু ফুচকা খেতে যাই, ওইটা আলাদা ব্যাপার। আর ফুচকা খেতে কোথায় যাবো, নৈহাটি তো যাবো না আপাতত চিকুকে নিয়ে। আর এমনি মানে মাসের শেষ দিক, এই সময় যদি যায় ওর বাবা তাহলে শেষ। চিকু হয়তো গেলেই হয়েছে, খালি হাতে কোনোদিনও ফেরে না, তোমরা জানোই। গাড়িও কিনবেই, এরকম খেলার দোকানের সামনে বায়না করবে, গাড়ি আমাকে দিতেই হবে, আমাকে কিচ্ছু দাও না, এই দাও না, হ্যান ত্যান বায়না। ছেলেটার বায়নার জ্বালায় আমরা গেলাম। কবে যে বড় হবে বুঝবে। ওর বাবা তো বলে যে বড় হলে নাকি ওর বায়না কমে যাবে। আমি বলছি কখনো কমবে না, বড় হলে তখন দেখবে বায়না করবে, আজকে এই বাইক দাও, কালকে ওই ফোন দাও, পরের দিন এই রেস্টুরেন্টে যাবো টাকা দাও। বলে না ওর ছেলে নাকি করবে না, দেখা যাক কি করে না করে। তেল দিলাম, একটা কেমন লাগে না এই হাতে ঘষে তেল দিতে, না আর্ধেকে হাতেই লেগে থাকে। তো আমার তেল লাগানো কমপ্লিট। আর এই তালুটাও আমি দিয়ে রেখে দিয়েছি, আঁচড়ে নেবো, চারিদিকে ছড়িয়ে যাবে, ব্যাস যেটুখানি পেরেছি সেটুখানি দিয়েছি। এরকমই করি সবসময়। তো আর ওরকম বিলি কেটে নিজের একার হাতে দেওয়া দেখবে সম্ভব হয় না। চুলটাকে বেঁধে ফেলবো আঁচড়ে। যা বাবা ক্লিপ আনিনি, চুল ঝরার খুব একটা সমস্যা নেই, আগে হতো। আমার চিকু হওয়ার পর থেকে না প্রচুর চুল উঠতো, তার আগে অতটা সেরকম উঠতো না। আমার চুল আগে আরো মোটা ছিল, তারপর ঝরে এখন হয়ে গেছে। আবার দেখছি সেরকম চুল ঝরার কোনো সেরকম নেই, বাবা বেশি পড়লে যদি আবার ঝরে। আর 2-1টা তো উঠবেই, 50টা মতন স্বাভাবিক। আর 50টার কারণ চুলের বয়স হলে চুল তো পড়ে যাবে। আর 50টার ওপরে যদি ওঠে সেটাই হলো অস্বাভাবিক, তখন হলো বেশি করে কেয়ার নিতে হবে। আর এমনিও বর্ষাকালে চুলের কেয়ারটা খুব ভালোভাবে নেওয়া দরকার। এরকম ঝগড়ুটি বুড়িদের মতো একখানা খোঁপা করে নিতে হবে। আমি ঝগড়া করতে যাচ্ছি, ঝগড়ুটিদের খোঁপা, এগুলো যারা ঝগড়া করে সরে যা। শক্তিমান, পিটানি হবে তোমার। চেরুনি ফাঁকা ফাঁকা না, এখন বেজে গিয়েছে 2টো। চিকুর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর জামা পরিয়ে দিয়েছি, বাইরেটা একটু মেঘলা ওয়েদারটা রয়েছে, এই কারণেই জামা পরিয়ে দিয়েছি। আর ঘুম পাড়িয়ে দেবো, 4টের সময় আবার ড্রয়িং ক্লাস আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আর বাইরেটা এখন দেখো বৃষ্টি পড়ছে, এই কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হলো। আর এখন বসে বসে বৃষ্টি দেখছি। আর যত না বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি গর্জন হচ্ছে, এত গর্জন হচ্ছে, মানে মেঘ ডাকছে কিন্তু তুলনায় বৃষ্টি কিছুই নেই। 2-1 ফোঁটা করে এরকম মাটি ভেজানো বৃষ্টি শুরু হয়ে গেছে। যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, এখন তো বর্ষাকাল, বর্ষাকালে তো বৃষ্টি হবে। আর আমার সবসময় বৃষ্টি দেখতে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে আমার। আর এরকম জানলায় বসে বসে গালে হাত দিয়ে বৃষ্টি দেখবো, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, তারপর ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবো। মানে বর্ষাকাল মানে তো খিচুড়ি, বর্ষাকাল আর শীতকাল এটা বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর আমাদের বাড়িতে খিচুড়ি হয়নি, আজকে হয়েছে হলো শুক্তোর ডাল। শুক্তোর ডাল বা তেঁতোর ডাল যে যেটাকে বলে, উচ্ছে দিয়ে যে ডালটা হয় সেটাই রান্না হয়েছে। আর নিরামিষ কি আর করবো, আমরা ডিম ভেজে খাবো। আর চিকু তো ঘুমিয়ে গেছে, ওই যে ওখানে দেখতেই পাচ্ছ। আর আমি একটুখানি তোমাদেরকে দেখালাম, চুলটা যেহেতু তেল দিয়েছি, দাঁড়াও ফোনটাকে ঢোকাই, ফোনটাকে বাইরে বের করে কথা বলছিলাম। আর কি করব, জামা কাপড় শুকাবে না, এই হলো বর্ষাকালের সব থেকে মানে যারা বর্ষাকাল পছন্দ করে না তাদের এই একটাই বক্তব্য যে এত বৃষ্টি হয় জামা কাপড় ঠিকঠাকভাবে শুকানো হয় না, গন্ধ হয়, আর কেমন একটা স্যাঁতস্যাঁত করে, ভালো লাগে না। আমার আবার ভীষণ ভালো লাগে। যাই এখন খেয়ে নিই, প্রায় 2:30 মতন বাজে। আমার চিকু সোনা ঘুমিয়ে গেছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, আমার না ভয় লাগে বিদ্যুৎ চমকালে ভিডিও করতে। চিকু সোনা তো ঘুমিয়ে গেছে। 4টে থেকে ড্রয়িং ক্লাস, কিন্তু ড্রয়িং দিদিমণি, শুনতে পাচ্ছ, ড্রয়িং দিদিমণি আসবে কিনা তার নেই ঠিক। আর ওর বাবার আজকে আসার কথা ছিল, কিন্তু শনিবার যেহেতু আমার মনে হয় না যে আর আসবে। ওলে ওলে বাবালে বাবালে বাবালে, আমার খুব খিদে পেয়ে গেছে, এখন খেতে বসবো। আর মা পরে খাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্ছে দিয়ে ডাল, যেহেতু আজ শনিবার, এই যে পটল ভাজা, একটা লেবু, দুটো পেঁয়াজ, এখানে আলু ভাজা। আর আজকে বাড়িতে সবাই নিরামিষ খায়, সবাই মানে মা একা খায় আর বাদবাকি সবাই আমিষ খায়, তাই আমার ডিম ভাজা। আর ডিমটাকে আমি ঠিক করে ভাজতে পারিনি, ডিমটা একদম ছেদ্রে বেদ্রে কী সব হয়ে গেছে। বানাতে গেছিলাম পোচ, ওই যে বলে না শীত করতে গিয়ে বাদর হয়ে যায়, এই ডিম ভাজাও আমার তাই হয়ে গেছে আজকে। না চাটনি আছে, চাটনিটা হলো ফ্রিজে রয়েছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেলে চাটনিটা বের করে নিয়ে নেব। বাবা 4টে বাজে তো বাবা, কেন এসেছে? দিদিমণি কি এসেছে? দেখে আয় আগে, যা না দেখে এসে বল না, ও তো বাচ্চা মানুষ, তো ধেরে যা না, যা যা দেখে আয় দিদিমণি এসেছে কিনা। না বাবা ওই বললে হয় না, সপ্তাহে একদিন হাঁকা। মানে বাবা আজকে এ দেখবি না, আজকে টুনি বাটি মার খাবে। টুনি তো এতদিন মামার বাড়ি ছিল, আজকে যা ঝম্মা দেবে না, দেখ না টুনিটা যে লাঠি দিয়ে পিটাবে, বলবে এই টুনি টুনি তুই কেন বদমাইশি করেছিস। আজকে টুনি ভীষণ পিটানি খাবে। চল আজকে দেখবো টুনি কেমন পিটানি খায়, তাড়াতাড়ি চল। শান্তিপুরে আজকে ওর ঘুরতে যাওয়া বের করবে, ওর মামার বাড়ি যাওয়া দিয়ে আঁকা 1 মাস কামাই করে, আজকে যা ওকে দেবে না। আরও গিয়ে বলবো এই টুনি, এ টুনিকে একটু ভালো করে পিটাও তো, অনেকদিন ওকে মারা হয়নি, তাই না বাবা? না বাবা, তা আমার বাবা, আমার সোনা বাবা। ওর নাকি ঘুম কাটছে না, বলো তো, বলো ওর ঘুম কাটছে না। ঘুম কাটবে কি করে, ঘুম কাটবে কি করে আমার বাবা, আমার বাবা। এখন আমার দোষ হলো, আমি নাকি দেরি করে ঘুম পাড়িয়েছি, ওর দোষ কোনো কিছু হলো না। ও যে নিজে ঘুমালো না, ও যে জু বাড়ি যাবে, এই বাড়ি যাবে, এখানে ঘুরবে ওখানে ঘুরবে, দোল্লা চাপবে, এই দোষটা ওর হলো না। এখন সব দোষ হয়ে গেল আমার, মানে যত দোষ নন্দ ঘোষ, কিন্তু আমি তো ঘোষ না বাবা, আমার দোষ কি করে হয়। ও বা স্ক্রিনের বাইরে বেরিয়ে চলে গেছে। চলো বাইরেটা টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর আমি গিয়ে একবার দেখে আসি যে ওদের ম্যাডাম এসছে কিনা, আর দেখে আসি যে টুনিকে পিটি পিটি দিচ্ছে কিনা। হ্যাঁ দেখে আসি, দেখে এসে তোকে বলবো কি রে। তাহলে আমি একে আসি। লাগবে অত্যাচার আমার উপরে অত্যাচার। চিকুকে অনেক বুঝিয়ে বাজিয়ে আমি ড্রয়িং ক্লাসে নিয়ে এসেছি। ছেলে আমার একদমই আসতে চাইছিল না, বৃষ্টি পড়ছে, তারপর নানা রকম বাহানা করছিল, তোমরা তো দেখতেই পেলে আগে ওকে যখন ঘুম থেকে তুললাম ও কী করছিল। আর ক্লাসে দিদিমণি চলেও এসেছে, বৃষ্টি পড়ছে, তবুও দিদিমণির কামাই নেই, দিদিমণি খুব একটা কামাই করে না। আমার মানে আমার ছেলের ছাত্র জীবনে আমি এত ভালো ভালো টিচার পেয়েছি যে টিচাররা কোনো সময় কামাই করতে চায় না, কিন্তু তারা এমন একটা স্টুডেন্ট পায় যে সেই স্টুডেন্ট প্রচণ্ড কামাইটাকে ভালোবাসে, মানে ভাবে একটু ঝড় বৃষ্টি হবে দিদিমণি কামাই করবে, কি মজা। तो कोनोखानेई बेचारा फाँकी मारते पारे ना, ना पड़ाते ना आँकाते दू जगह। और देखते पाচ্ছ चिकू ওই যে দুটো কুলফি, এই দুটো কুলফি এঁকেছে, রং করেছে নিজে। আর দিদিমণি এর আগে একখানা মাছ আঁকছিল, মাছটাকে কি সুন্দর এঁকে রং করেছে। আর ওই রংটা দেখে দেখে এখন টুনি রং করবে। আর এই খাতাটাই হলো একটা মেয়ে আঁকছে। মাহি দুদিন ধরে খুব বায়না করছে যে ওর খাতায় একটা মেয়ে এঁকে দিতে হবে, তাই ওর মা টিচারকে বলল যে তুমি একটা সুন্দর দেখে একটা মেয়ে এঁকে দাও, আমার মেয়ে খুব বায়না করছে যে ওর খাতায় একটাও মেয়ে আঁকা নেই। মানে নানা মুনির নানা মত, বলে না যে কার কখন কি ভালো লাগছে না ভালো লাগছে সমস্ত কিছু দিদিমণির কাছে এসে আবদার করে। আর দিদিমণিও দেখো কত সুন্দর পেনের সাহায্যে, আমি এর আগেও বলেছি ঝুমাদিকে আমি কখনো রবার ইউজ করতে দেখিনি, পেন্সিল দিয়ে আঁকলেও রবার লাগে না, আর এটা তো পেন দিয়ে আঁকছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো এইসব আঁকা মানে জল ভাত। যাই হোক, আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। এখন বাজে হলো সন্ধ্যে 6:30। এ কি হলো চুচি, কি হলো চুচি, কি হলো? তো এ দেখো আমাদের ঘরে না কোথার থেকে এই বড় বড় পিঁপড়েগুলো চলে এসছে। এই যে এই বড় বড় পিঁপড়েগুলো আমার ছেলেকে একটা কামড় দিয়েছে, ছেলে সে কেঁদে গড়াগড়ি দিচ্ছিল, সাথে সাথে ফুলে গেছে। কোথার থেকে এসছে আমি জানি না, তবে কিন্তু এক গাদা হয়েছে বাবা, বুঝতে পারছি না। তো বাইরেটা প্রচন্ড মেঘ ডাকছে আর হলো ঝোড়ো হাওয়া দিচ্ছে। জল কিন্তু যে সেরকম ভাবে হচ্ছে এরকমটা নয়, জল হচ্ছে না কিন্তু মেঘ মানে অনবরত ডাকছে। ফ্রিজের জ্যাক, টিভির জ্যাক, যা যা ছিল সমস্ত কিছু খুলে দিয়েছি, এমনকি মোবাইল ফোন টোন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। এলোমেলো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো সারাক্ষণ ধরে পড়ে যাচ্ছে, কিন্তু সে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর কি করবো, চিকু তো একে বাড়ি চলে এসছে, এসে ওই বড় বড় পিঁপড়ে যেগুলো দেখালাম সেইগুলোর একখানা কামড় খেয়েছে। যাই হোক, এখন কামড়টা মানে মোটামুটি ঠিক আছে, ব্যথাটাও কমে গিয়েছে। আর আজকে চিকুর পড়া নেই, কেন বলো তো? সকালবেলা ওর সমস্ত হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে স্যারের কাছে হোমওয়ার্ক সমস্ত কিছু লিখে নিয়েছে, এই জন্য আজকে রাত্রিবেলাটা একটু ছুটি পেয়েছে, মানে আজকে ওকে আর পড়তে হবে না। আর আমি বলেছি রবিবারটা তোর পুরো ফুল ছুটি, কিন্তু একদম ছুটি করলে তো হবে না, যে একদম পুরো ছুটি একটুও বসবি না এরকম করলে তাহলে ভুলে যাবে। ওই আধ ঘন্টার জন্য বসবে, একটুখানি পড়া ঠড়া মুখস্থ করবে ব্যাস, নইলে তো ওরই ভুলে যাবে, ওরই ক্ষতি। বাচ্চাদের আমার মনে হয় একদিন ছুটি দেওয়া উচিত, কারণ 7 দিন পড়লে পড়ার প্রতি এনার্জিটা অনেকটাই কমে যায়। আর যাই হোক, এই ব্লগটাকে আর বেশি দূর হয়তো টানতে পারবো না, কারণ কারেন্টটা যখন তখন চলে যাবে, ফোনেও চার্জ নেই, কোনো কিছু নেই, তো আমাকে এখন সেগুলোকে এখন তো চার্জ দেওয়া যাবে না, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি এর ভেতরে চার্জও দেবো না। যাই হোক, দাঁড়াও চলো ঘরে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দেবো। আর দেখেছো হাওয়াতে দেখো চুল উঠছে, বাইরে থেকে হাওয়া আসছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে না। আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, টাটা।